আমরা রয়েছি 2-in-1 পার্কে, যেটা ঐতিহ্যবাহী নিনা টাওয়ারের সংলগ্ন। এবং এর আগের ভিডিওতে আমরা সমুদ্রের কিনারার সৌন্দর্য দেখিয়েছি, এখন আমরা অনেকটা ভিতরে মধ্যবর্তী অঞ্চলে শুরু করছি এবং শুরু করছি প্রকৃতির অপার মহিমায় প্রস্ফুটিত ফুল দিয়ে। বিশ্বাস করুন, যখন আমি এই ক্লোজ শট নিচ্ছিলাম, ফুলের গন্ধে পুরো এলাকাটা মৌ মৌ করছিল। একটা সুন্দর খুশবু ছেয়ে গিয়েছিল চারপাশ। প্রকৃতির কি সুন্দর সৃষ্টি ফুল! আমরা এখন যাচ্ছি এগিয়ে একটি মঞ্চের দিকে। মঞ্চটিও খুব সুন্দর করে বানানো। প্রথমেই দেখি বসার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে মানুষ বসার জন্য, এবং মাস্কাটগুলি যেগুলি রয়েছে, খুব সম্ভবত এই পার্কের মাস্কাট তারা, অ্যাম্বাসেডর, তারা আমাদেরকে স্বাগত জানাচ্ছে। আমরাও ঘুরে ঘুরে তাদের সাদর সম্ভাষণ গ্রহণ করছি। তারা এই গাছটির নিচে দাঁড়িয়ে আমাদেরকে স্বাগত জানাচ্ছে, আমরাও তাদেরকে ধন্যবাদ বলে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। দরজা খোলাই রয়েছে, আপনারা দেখছেন, দুই পাশ দিয়ে চাইনিজ ল্যান্টার্ন এবং ইন্টেরিয়রের কথা যদি বলি, প্রাকৃতিক একটি বাস্তবতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেখানে পাখির বাসা, গাছ গাছ ঝুলে রয়েছে এবং ওয়ার্ক ইন প্রোগ্রেস, তার মানে এটা কাজ চলছে। সম্পূর্ণ কাজ শেষ হলে আরও সুন্দর লাগবে আশা করি। গেট খোলাই রয়েছে, হয়তো কিছু পরে বন্ধ হয়ে যাবে, বাট উপরে আমরা দেখছি ছাউনি রয়েছে, সেটাও খুব দৃষ্টিনন্দন, নয়নাভিরাম। যেন রোদ এবং বৃষ্টি থেকে যারা বসে কোনো প্রোগ্রাম দেখছেন মঞ্চে, তাদেরকে রক্ষা করা যায়। সুউচ্চ ইমারত, পার্ক, এবং তারপরে যেটা আমি বলেছি, কংক্রিট জঙ্গল। হংকং মানেই হচ্ছে বিল্ডিং, বিল্ডিং অ্যান্ড বিল্ডিং। হ্যাঁ, এটা সত্য কথা, হংকংয়ের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে বিল্ডিং। কিছুদিন পর পরে এক একটি নতুন করে বিল্ডিং উঠে যাচ্ছে। সো আমরা বর্তমানে পার্কের মধ্যবর্তী স্থানে রয়েছি এবং আপনারা পাউজ করে পড়ে নিতে পারেন এই ফলকটিতে যা লেখা রয়েছে। আসলে আমরা অনেক সময় অনেক স্থানে যাই, কিন্তু তার চারপাশের সৌন্দর্য এতটাই আমাদেরকে বিমোহিত করে যে অনেক সময় আমরা ইতিহাস বা এর ব্যাপারে ডিটেলস জানার চাইতে সৌন্দর্যটাকেই উপভোগ করার জন্য ব্যস্ত হয়ে যায়। এখন আমি একটু উপরের দিকে যাব। এখানে একটা মানে একটা উঁচু ইমারতের মতো করে রাখা হয়েছে, ট্রি হাউস তো বলা যাবে না, এটাকে কী বলা যায় আমি জানি না, তবে উপর থেকে দেখার জন্য একটা গোল আকৃতি রয়েছে, যেটা আসলে মাইন্ড ইউর হেড বলা রয়েছে। সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হচ্ছে, প্রায় 3 তলা সমান উঁচু। আমি উঠে দেখছি, অ্যাকচুয়ালি এখান থেকে ভিডিও ধারণ করে সৌন্দর্য আরও অন্যভাবে ধরা দিচ্ছে আমাদের কাছে। ধরুন ড্রোন থেকে যে আপনি পিকচার নেবেন, তারই একটা বিকল্প হতে পারে। হংকং অবশ্য ড্রোন উড়ানোর জন্য আপনাকে স্পেশাল পারমিশনের প্রয়োজন হয়, সেফটি অ্যান্ড সিকিউরিটি একটা ব্যাপার। আর আই এম শিওর
এই স্থানটি যখন তৈরি করা হয়েছে তখন আসলে হয়তো ড্রোনের যুগ ছিল না, এটা অনেক আগে তৈরি করা হয়েছে। তো যাই হোক, আমরা যতটুকু পারি দেখছি, আমার তো মনে হয় এটা আরও উঁচু হলে আরও ভালো হতো। ইয়নলুনে একটা পার্ক রয়েছে, ইয়নলুন বলে যে একটি জায়গা রয়েছে হংকংয়ে, সেখানে একটি বার্ড পার্ক রয়েছে, সেখানে এমন একটি রয়েছে, সেটা আরও উঁচু। কোনো এক সময় আপনাদেরকে সেখানে নিয়ে যাব। আমরা নিচের দিকে যাই এবং নিচে একটি লেকের মতো বানানো এবং সেখানে বিভিন্ন জলজ প্রাণী মাছ রয়েছে, কচ্ছপ দেখলাম সেখানে, ভেরি ফ্যামিলিয়ার ইন হংকং, এবং রং বেরঙের মাছ। আমরা বেরিয়ে যাওয়ার সময় আমরা লক্ষ্য করলাম যে এটা আসলে 6টা পর্যন্ত খোলা থাকবে, এখন 5:45 বাজে, সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। কোনো মাছ দেখতে পাই কি না, এখানে কিছু কচ্ছপ দেখা যাচ্ছে ছোট সাইজ, একটা প্রাকৃতিক আবহ দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে এই যে ফ্লোরিংটা করেছে তারা, এখানেও যে ইটের যে কালার দিয়েছে সেটাও কিন্তু আসলে দৃষ্টিনন্দন। মানুষ এখানে এসে ছবি তোলে। আরেকটি জিনিস দেখুন, জীবন বাঁচানোর জন্য যে লাইফ বয় মনে হয় এটাকে বলে, যে সার্কেল, এটা এটাও দেওয়া রয়েছে। অবশ্য এখানে এটার কিন্তু কোনো প্রয়োজন নেই, বাট একটা সৌন্দর্য কোনো অবস্থাতেই এটা এটার কিন্তু এখানে প্রয়োজন নেই। দিক নির্দেশনা রয়েছে আমরা দেখছি, এবং ব্লু কালার যে সেট করা হয়েছে এটাও কিন্তু আসলে স্কাইয়ের সাথে মিলে যাচ্ছে, ভালো লাগছে। এই যে আমরা যেখানে উঠেছিলাম আপনারা দেখছেন হয়তো গোলাকৃতি, ওই যে দেখা যাচ্ছে কোনায় ডান পাশে ওই জায়গাটাতে উঠে আমরা দেখেছিলাম। এখন আমরা দেখলাম এখানের পানি শুকিয়ে নেওয়া হয়েছে, কোনো কাজ চলছে হয়তো। উপর দিয়ে রাস্তা চলে গেছে, ওভার ব্রিজ বা কি বলে এটাকে, উড়াল সেতু, বাংলায় কুসমত উড়াল সেতু বলা হয়ে থাকে। যারা বাসে করে যাচ্ছেন তারা ওই সৌন্দর্য দেখছেন, তারা অন্য প্রেক্ষাপটে দেখছেন, আমরা নিচে থেকে দেখছি। এবং পার্ক সমূহ কিন্তু আসলে একটা রিক্রিয়েশনের সুন্দর একটি উপায় এবং স্থান, যেখানে গিয়ে মন সতেজ হয়, এত গাছ এত অক্সিজেন দিচ্ছে, নিঃসন্দেহে সেটা আমাদের শরীর মন প্রাণে একটা আবহাওয়ার সৃষ্টি করে। সামনে সমুদ্র, তাই এখানে আমরা ডলফিনের মূর্তি দেখতে পাচ্ছি। চলুন সামনে যাওয়া যাক এবং পরবর্তী একটি ভিডিওতে দেখা হবে।